জানবাজার রানী রাসমণির পূজোয় সস্ত্রীক কলকাতার নগরপাল। মহাসপ্তমীর পূজোয় নস্টালজিয়ায় ভাসলেন কলকাতার পুলিশ কমিশনার। সস্ত্রীক নগরপাল আজ জানবাজারে রানী রাসমণির বাড়ির পূজোয়। ছোটবেলায় পুজো কিরম কাটতো যখন আপনি নগরপাল নন, ছোট্ট ছেলেটি, হাফ প্যান্ট পরে হয়তো স্কুলের ছেলেটি, তখন কিরম কাটতো? তখন স্বাভাবিকভাবেই পুজো আসার সময় বাটার জুতো, নতুন জামা প্যান্ট এবং প্রচুর মাইক তখন ছিল চারিদিকে, পুজোর গান মাইক। এখন অনেক বেশি রেগুলারাইজ হয়ে গেছে, অনেক বেশি সিস্টেম্যাটিক হয়ে গেছে, তখন অতটা বেশি ছিল না। তখন একরকম ছিল, এখন অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, তবে দুটোই ভালো লাগছে। ছোটবেলায় তো নিশ্চয়ই ক্যাপ ফাটিয়েছেন, মানে বড় হয়ে এই জায়গায় আসবেন, এই প্রফেশনে আসবেন, সেটা কখনো ভেবেছেন ক্যাপ ফাটাতে ফাটাতে? কখনোই ভাবিনি। ছোটবেলায় কালী পুজোর সময় তো সবাই ক্যাপ ফাটিয়েছে, আমরাও ফাটিয়েছি, তবে কখনো ভাবিনি যে আসল পিস্তল কখনো চালাতে হতে পারে। ছোটোবেলাটাকে তো মিস সবাই করে, তবে পরবর্তীকালে এসে কলেজ, ইউনিভার্সিটি এবং চাকরির ক্ষেত্রে সেটাও একটা খুব আনন্দের জায়গা। আজকের দিনে দেখলাম যে ম্যাডামকে নিয়ে বেরিয়েছেন, হ্যাঁ, তো ম্যাডামের জন্য পুজোর আজকের দিনটাই খালি বরাদ্দ? এই বনেদি পুজোগুলো দেখতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, সেজন্যই আজকে একটুখানি আমাদের পুরো পুজোর ভিড়টা আসার আগেই ভাবলাম একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। পুলিশ ফ্যামিলিতে আছি আমরা, সেটা মেনে নেই, আমরা জানি যে এই সময় ওনাদের বেরোতে হয় যাতে সবাই আনন্দ করতে হয়, সেটা আমাদের একেবারে অঙ্গে অঙ্গে জড়িয়ে গেছে এত বছর ধরে, কোনো অসুবিধা হয় না সেইটা। ওনাদের নিজেদের একটা রিদম তৈরি হয়ে গেছে যে এই সময় সময় থাকবে না, আমরাও সেই সময় নিজেদের পরিবার, আমাদের পরিবারও আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে, জানে যে উনি থাকতে পারবেন না বা কিছু একটা। জানবাজারে রানী রাসমণির বাড়িতে সস্ত্রীক নগরপাল সোমেন মিত্র, তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিলেন, পুজো দেখলেন, বনেদি বাড়ির পুজো। আমরা এবার আরও বেশ কিছু পুজো প্যান্ডেল একটু ঘুরে দেখি আপনাদের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষপুর অ্যাভিনিউ থেকে ঈশানদেব চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে হীরক, এবং রামপুরহাট থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ। আমি প্রথমে একটু ঈশানের কাছে চলে আসবো। ঈশান, মহাসপ্তমীর শুভেচ্ছা। সন্তোষপুর অ্যাভিনিউ সাউথের মণ্ডপে তুমি দাঁড়িয়ে আছো, একটু অন্যরকম লাগছে, কি এবারে এদের থেকে? দেখো, প্রথমেই তোমাকেও মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই, এবং তারপরে তোমাকে জানাই যে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথের পুজো এবার 55 বছরে পড়লো, এবং তাদের থিমের পোশাকই নাম হলো রঙ্গমঞ্চ।